নাটক একেখনি, চরিত্রও একই, সংলাপও একই, পৃথক কেবল অভিনেতা অভিনেত্রী। হয়, আমি কবলৈ লৈছো পেট্রোলিয়ামজাত সামগ্রীর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসে করা প্রতিবাদর কথা। প্রথমতে চাওক এইখন ফটো। কংগ্রেস শাসনত থকার সময়ত এনেদরে সিলিন্ডারলৈ প্রতিবাদত নামিছিল তেতিয়া বিরোধী আসনত থকা ডিব্রুগড়ৰ বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকনে। কংগ্রেসের শাসনের সময়ত প্রশান্ত ফুকনে করা প্রতিবাদর দরে আজি বিজেপির শাসনের সময়ত নিখিল ভারত কংগ্রেসেও হাতে হাতে রন্ধন গ্যাসের সিলিন্ডার লৈ সাব্যস্ত করেছে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। সারে দেশ কে অন্দর পেট্রোল ডিজেল মিট্টি তেল কুকিং গ্যাস কি সংগঠিত লুট হো রই হ্যায় আর ইয়ে লুট ভারত সরকার করবা রই হ্যায়। ইসলিয়ে হমনে নিশ্চয় কিয়া কি হম জনতা কে দরবার মে জায়েঙ্গে আর লোগোঁ সে কহেঙ্গে কি 10 সিতম্বর কো ভারত বন্ধ রাখিয়ে। যি নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যে প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার আহিলে তেওঁলোকে দ্রব্য মূল্য আধা করে দিম বলে কৈছিলে কংগ্রেসের আমূলত, এটা আধা করার পরিবর্তে যে আকাশলঙ্ঘী হয়েছে রাইজর যে জীবন দুর্বিষহ হয়েছে এইবিলাকৰ পরিপ্রেক্ষিতত অহা 10 তারিখে অর্থাৎ কালিলৈ সমগ্র দেশত আমার নিখিল ভারত কংগ্রেস কমিটিয়ে ভারত বন্ধর আহ্বান দিছে। নিখিল ভারত কংগ্রেস কমিটিয়ে সাব্যস্ত করা এই প্রতিবাদী কার্যসূচীত উপস্থিত থাকে কংগ্রেসের অসমৰ দায়িত্বত থকা হরিশ রাওয়াত, ভুবনেশ্বর কলিতা, ভূমিধর বর্মনকে ধরে শ শ প্রতিবাদকারী। আজি দিনৰ প্ৰতিশ্ৰুতি দিয়া নৰেন্দ্ৰ মোদীৰ চৰকাৰৰ দিনত চেঞ্চুৰীৰ দিশে পেট্ৰল ডিজেলৰ মূল্য। দেওবাৰে গুৱাহাটীত প্ৰতি লিটাৰ পেট্ৰলত 12 পইচা আৰু ডিজেলত 10 পইচা বৃদ্ধি হৈ নতুন মূল্য হলগৈ। পেট্ৰলৰ দাম 82.75 টকা, ডিজেলৰ দাম 75.80 টকা। বিপৰীতে ডিব্ৰুগড়ত পেট্ৰলৰ দাম 83.70 টকা, ডিজেলৰ দাম 76.45 টকা। শিলচৰত পেট্ৰলৰ দাম 82.75 টকা, ডিজেলৰ দাম 75.80 টকা। ধুবুৰীত পেট্ৰলৰ দাম 83.11 টকা, ডিজেলৰ দাম 76.13 টকা। আৰু এনেকৈ যদি পেট্ৰল ডিজেলৰ দৈনিক মূল্য বৃদ্ধি হৈ থাকে নিশ্চয়কৈ এটা পষেকৰ ভিতৰত চেঞ্চুৰী কোবাব পেট্ৰল ডিজেলৰ মূল্যই। কিন্তু এনে পৰিস্থিতিত নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ পেট্রোলিয়ামজাত সামগ্রী আর অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে করা এই প্রতিবাদে কেন্দ্র তথা রাজ্য সরকারক কিমান হেঁচা প্রদান কৰিবলৈ সক্ষম হব সেয়া সময়তে লক্ষণীয় হব। ক্যামেরা পার্সন নিতুল কৃষ্ণর সৈতে বলেন ভট্টাচার্য, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।